কথা বলেন ঠিক কিনা? তবে যুবক পাইবে আমল ওয়ালাদের যদি করে ঢুকাও কপাল বড় মন্দ। নেককার বিবি ঘরে ঢুকাইলে যেমন তিনটা লাভ, বেআমল ওয়ালা বিপর্দা ওয়ালা নারী ঘরে ঢুকাইলে আবার তোমার জন্য তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। নেক বেআমল ওয়ালা নারীরা স্বামীর খেদমত করবে তো দূরের কথা, স্বামীর টাকা এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগায়, আছে না? না ওরে মুসলমান আল্লাহর গোলাম, বেআমল ওয়ালা নারী বেপর্দা ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান কোনোদিন পাইবা না, ঠিক কিনা? ও ত্রিশ সালের মুসলমান, তোমাদের এলাকায় তুমি তেঁতুল গাছ লাগাইয়া এইবার উজুটা বানাইয়া সিজদা করে কান দাও, যদি কও আল্লাহ তেঁতুল গাছে আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে তোরে আগে পাবনা ভর্তি করা দরকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবে তেঁতুল গাছের জন্য তেঁতুলের জন্য তেঁতুল গাছ, আর আঙ্গুরের জন্য আঙ্গুর গাছ আমি আল্লাহ আলাদাই দান করেছি। তাহলে তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি। ওরে ময়মনসিংহ জেলার মুসলমান, ও ত্রিশ সালের মুসলমান যুবক, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি। বেআমল ওয়ালা বেপর্দা ওয়ালা নারী করে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। মুসলমান আল্লাহর গোলাম, বেআমল ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। তিন নম্বর ক্ষতি, তোমার জনম দুখানি মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। ও নবীর উম্মত, এবার আস যুবক আল্লাহর বান্দার কথা শুইনা, নেককার বিবি তো বড় আনন্দিত, আজকে আমার বিবি স্বামীর খেদমত করবো, চা বানায় খাওয়াবো, কিন্তু আমার আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর বান্দি চা বানাইতে যখন রওনা হয়, মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে চার মধ্যে নুন ঢেলে দেয়, খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায় বলে ত্রিশ সালের মুসলমান, তোমরা যারা তাবলিক দেখতে পারো না, চরমোনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, কওমি মাদ্রাসা দেখতে পারো না, তোমরা যারা টুপিওয়ালা দেখতে পারো না, খবরদার শুনে নাও, শুনে নাও, এই টুপিওয়ালাদের কাছে যাইয়া মানুষ কো কোনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষ গুলা আল্লাহ হাওয়ালা হয়ে যায়। ও নবীর উম্মত, এখানে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি নাহিদা চিনি না দিয়া চার মধ্যে ঢেলে দিল, নুন ঢেলে দিল, এখন তো যুবক গোসল করে আসছে, বিবি চাটা ঢেলে দিল, আল্লাহর বান্দা যুবক বিসমিল্লাহ দিয়া শুরু, আলহামদুলিল্লাহ দিয়া সে মাঝে কোন শব্দ করে নাই, কন্যা সুবহানাল্লাহ, একবার বলে নাই বিবিরে চার মধ্যে কেন নুন দিলা, কেন বলে নাই, কেন বলে নাই, ওই যে তাওয়াত তবলিগে যাইয়া আল্লাহ ওয়ালাদের সহমতে যাইয়া ওই যে একটা আমল শিখাচ্ছে, খানার মধ্যে দোষ ধরা যাবে না, এটাও আমার রাসূলের সুন্নত। ভাইরা আমার, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মা নারায়ণের মা, আল্লাহর বান্দি যখন চা ঢেলে দিল, কোনো শব্দ করে নাই, বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করে সোজা অফিসে চলে গেল, আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করে অবশিষ্ট চা ফালা লাভ নাই, আমি নিজেই খায়া বলাই, আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই, আল্লাহর বান্দি কান্দে আর কয় মালিক, আমার মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আমাকে মারে না, অফিস থেকে আইসা বুঝি আমাকে ছাড়বে না, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে, কারণ সেই আগের মাইরের কথা আজও বলতে পারে না। কিন্তু আপনারা বয়ানের মাধ্যমে কি বুঝলেন, কি ধারণা করেন, আসলেই কি মারবে? মারবে? হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা যুবক মারবে তো দূরের কথা, বিকালবেলা বাড়িতে আইসা সকালের মতো আবার সালাম জোরে কোন সুবহানাল্লাহ, সালাম দিয়া ডাক দিয়া কয় বিবি সকালবেলা ওয়াদা করেছি, বিকালবেলা সকালবেলা ওয়াদা করেছি, বিকালবেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তোকে আমার একটু ক্ষমা কইরা দিতে, সুবহানাল্লাহ, কয় বিবি রে পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে, বিবি আশ্চর্য হইয়া ডাক দিয়া কও স্বামী আমার
ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। স্বামী ডাক দিয়ে একা, বিবিরে কেন তুমি ক্ষমা চাইবা? তুমি আবার কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? কথাটা বলার পরে বিবি চোখের পানি ছাড়িয়া কান্দের কো, স্বামী আপনি 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইছে, আমি চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ও স্বামী আমার ক্ষমা করে দেন। কথাটা বলার সাথে সাথে স্বামীর চোখ দিয়ে এখন দর দর করে পানি পড়তেছে। স্বামীর এক দিয়ে একা, বিবি আরে তুমি তো মাত্র আমি একার খাটা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলা আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। আর সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর, ভাইয়েরা আমার, যদি আমাকে রাত 10টায় বয়ান দেওয়া হইতো তাহলে আপনাদের মাঝে 2.5 ঘন্টা বয়ান করার আমার ইচ্ছা ছিল। এখন ওয়াজ মাহফিল হলো আমাদের ফজরের নামাজ আদায় করার জন্য, এখন বয়ান করতে করতে যদি রাত 1টা বাজায় দেই, আপনারা তো দূরের কথা, আমি বক্তাই তো ফজর পড়তে পারবো না। তাইলে এই ওয়াজ দেয়া লাভ নাই, যেহেতু সময় একেবারেই কম, আল্লাহ যদি কবুল করে কোনোদিন আবার আপনাদের মাঝে বয়ান করবো। তবে যদি আপনারা অনুমতি দেন আর 2-3 মিনিটের মধ্যে আমি এতক্ষণ বুঝাইলাম, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, 3টা লাভের মধ্যে 1টা লাভ হইল স্বামীর খেদমতের কোনো ত্রুটি হবে না। নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ এটাই বুঝাইলাম। আর মুসলমান এখন যদি অনুমতি দেন, সময় যদি আপনাদের থাকে, ধৈর্য যদি খুলে, তাহলে আমি এখন বলবো বে আমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে যে 3টা ক্ষতি, এটা বলবো? কষ্ট হইতেছে না? পিছনের ভাইরা ঘুমাইতেছে, সবাই সজাগ। আর 5 মিনিট চলবে, থাকবেন 5 মিনিট না ভাগবেন? হ্যাঁ, 1 ঘন্টা, 1 ঘন্টা থাকবেন, কে কে থাকবেন দেখি তো, আর জান তো হাত নামান, কোনো সমস্যা নাই, 1 ঘন্টা থাকেন, না করছে কেমন করে? আমি কিন্তু হাত জাগাই না, আমি থাকুন না, আমি চলে যাব, আমার পরিশাল যাইতে হবে কালকে প্রোগ্রাম পরিশাল। যাই হোক বাবাজির, আমার যে কথা বলতেছিলাম, সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না, একটাই কারণ, সেটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে 2টা হক ছিল, বাবা 2টা হক আদায় করে নাই। যুবক রে, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 2 নম্বর হক হলো যুবক টাকাওয়ালা খুঁজো না, বাড়িওয়ালা গাড়িওয়ালা খুঁজো না, ভালো একটা দিনদার নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় খুলে যাবে, তুমি নেককার বিবির গর্বে সন্তান পাইবে, নেককার সন্তান। এই জন্য বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ বলেছি, 1 নম্বর লাভ হায়াতের জিন্দগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না, 2 নম্বর লাভ হলো যুবক আল্লাহর গুলাম, নেককার বিবির গর্বে সন্তান হবে, নেককার সন্তান, 3 নম্বর লাভ হলো তোমার জনম দুঃখিনী মা এবং বাবা কোনোদিন কষ্ট পাবে না। যুবক রে, বে আমলওয়ালা এর বিপরীত, বে আমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, এদিকে আবার 3টা ক্ষতি, 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বর ক্ষতি নেককার সন্তান পাইবা না, 3 নম্বর ক্ষতি যুবক রে, যেই জনম দুঃখিনী মায়ের পায়ের নিচে নবী বলছে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। যুবক রে, বে আমলওয়ালা নারী করে ঢুকাই, তোমার মায়ের খেদমতে খেদমত পাইবা না, ঠিক কিনা? এ কলিজার টুকার যুবক ভাই,
বেআমল ওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি, এটা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি, আমি বয়ান শেষ করে দিব। শুধুমাত্র এটাই বুঝাইতে চাইবে আমল ওয়ালা নারী ঘরে ঢুকাইলে যে কতটা ক্ষতি। এরে ভাই, যুবক ভাই, ছোট্ট বাচ্চা নাম হইল তার আব্দুল খালেক। কি নাম? আল্লাহর বান্দা, তার বাবা আব্দুল খালেকের বাবা তাকে ছোট রেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মায়ের টার্গেট হলো ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবে। মা চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়। আব্দুল খালেককে হঠাৎ করে একদিন স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে ভর্তি করার পর পড়ালেখা করতে 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 হঠাৎ করে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া, বাবা আগামীকাল পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা। কথাটা শুনিয়া সব ছেলেরা রাজি হয়ে গেল, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। স্যার বলে, বাবা তোমার চোখে কেন পানি, কেন কান্না করো? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বুড়ো এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, আমার বাবা রিক্সা চালায় হইল, আমার পরীক্ষার টাকা দিত ঠিক কিনা। ছেলেটা কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দতে কান্দতে বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বৈশা বৈশা চোখের পানি ফালায়। হঠাৎ করে মায়ের চোখে পড়ে গেল। মা দূর থেকে দেইকা ডাক দিয়া কয়, কিরে বাবা আব্দুল খালেক, তোর চোখে তো আমি কোনোদিন পানি দেখি রে, আজকে কেন তোর চোখে পানি, বল। আমি মা সহ্য করতে পারি না, কারণ তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। আব্দুল খালেক কান্দার কয়, মা গো চোখের পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বুড়ো এতিম। আমার বাবা যদি থাকতো, তাহলে রিক্সা চালায় হইলো, আমার বাবা আমাকে টাকা দিত। ও মা, আমার মন বলে আমার পরীক্ষা বুঝি দেওয়া হবে না, এই জন্য আমি কান্না করি। মা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, বাবা টেনশন করবি না, আরে তোর বাবা নাই, তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি। আল্লাহর বান্দি কথাটা বইলা দৌড়মাইরা অন্য একটা ঘরে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে একটা দৌড় মারছে। আব্দুল খালেকের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, নে বাবা নে এই ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে, টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহর বান্দা এখন মনের আনন্দেতে চোখের পানি ফালায় কান্দে। ওরে 30 সালের যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। কখনো কখনো মনের বেশি দুঃখ জেগে গেলে কষ্টের কারণে চোখের পানি পড়ে, আবার কখনো কখনো অতি আনন্দের কারণে চোখের পানি পড়ে যায়। আব্দুল খালেকের এখন আনন্দের চোখের পানি পড়ে, চোখের পানি ফালায় কান্দে আর কয়, মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলা কোথায় পাইছো। মা ডাক দেখ, বাবারে তোর জানার দরকার নাই, আমি টাকা কই পাইছি, নে টাকা নে পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয়, মা আমি না বলা পর্যন্ত আমি পরীক্ষা দিব না, কারণ আমি জানি আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা কান্দে আর কয়, বাবা শুনবি তাহলে শোন, যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করলাম, সেদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এমন একটা আওয়াজ আসছে, এই আব্দুল খালেকের মা তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম আমার ছেলের পরীক্ষার টাকা লাগবে, তাহলে যদি টাকা আগের থেকে জোগাড় না করি কে আমাকে দিবে? যদি টাকা মানুষের কাছে চাই, মানুষ যদি না দেয়, বাবারে তোর পরীক্ষা দেওয়া হবে না, এই জন্য আমি মা
চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই আর কিছু টাকা জোগাড় কইরা আমি মা বাজার থেকে দুইটা মুরগি কিনলাম দুইটা মুরগি কিনে পালতে পালতে একটা সময় দুইটা মুরগিতে একটা করে দুইটা ডিম দেওয়া শুরু করলো একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করলাম আর একটা ডিম বাবা তোর জন্য আমি বাজেট করলাম বাবারে আমি মা তোর ডিমটা আমি মা তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করে করে তোর সামনে দিতাম নাস্তার জন্য আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচা রাইকা সিদ্ধ না করিয়া তোর হাতে সামনে তোর হাতে ডিমটা দিয়ে আমি মায়ের ডিমটা আমি মা নাড়াচাড়া করতাম আর তোর সাথে আমি গল্প করতাম বাবা রে বুঝাইতাম বাবা তুই একটা খাবি আর একটা আমি মা খাবো কিন্তু বাবা তোর সাথে গল্প করার পাকে পাকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না বরং আমি মায়ের বাজেটের ডিমটা আসতে করে লুকায় রাইখা দিয়া বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি ওরে মুসলমান মা কত কষ্ট সন্তানের জন্য করছে ছেলেটা কথাটা শুই না ডাক দিয়া কমা গো তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও মার দোয়া নিয়ে ছেলেটা চলে গেল পড়ালেখা করে করে পরীক্ষা দিয়া এবার খুব ভালো রেজাল্ট করে মাস্টার্স পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেললো একদিনের ঘটনা আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায় স্কুলের হেডমাস্টারও হেঁটে যায় ডাক দিয়া কাই বাবা দাঁড়াও ছেলেটা দাঁড়ায় গেল স্যার কি বলবে ছেলেটা দাঁড়াইয়া স্যার কি বলবে বাবা আমার মনের মধ্যে দুইটা আশা একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে একজন হেডমাস্টার লাগবে আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি সুবহানাল্লাহ আর একটা হইলো বাবা রে আমার ঘরে আমার একটা নেককার একটা সন্তান আছে কন্যা সন্তান আমার এই কন্যা আমার একটা কন্যা সন্তান আছে আদরের কন্যা সন্তান আমার এই মেয়েটাকে এই কন্যাটাকে আমি তোমার কাছে বিবাহ দেওয়ার চিন্তা করেছি ছেলেটা ডাক দিয়া বলে বাবা তুমি রাজি কিনা বলো ছেলেটা দাঁড়াইয়া কয় স্যার আমার বাবা নাই আমি বড় এতিম আমার মা বেঁচে আছে মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না কোন সুবহানাল্লাহ যুবক রে আজকে যারা মাকে জিজ্ঞাসা করো না বাবাকে জিজ্ঞাসা করো না তাদেরকে মূল্যায়ন করো না গুরুত্ব দাও না এরে কপাল পড়া যুবক মা বাবাকে বাদ দিয়া শ্বশুর শ্বশুরের পিছু দৌড়াও একটা কথা মনে রাখবা যুবক কসম খায়া হইয়া যায় এরে যুবক তোর যেই মাকে বাদ দিয়া মায়ের পায়ের নিচে জান্নাত ওই মাকে মূল্যায়ন না কইরা শাশুড়ির পাগল হয়ে গেছে কসম আল্লাহর ওই শাশুড়ির কোনো স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায় তোর মতো আদরের জামাইয়ের নামে 30 সাল থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না কিন্তু যুবক রে আরে তোর মা জি মা নবী বলছে মায়ের পায়ের নিচে জান্নাত ওই মার স্বার্থে যদি হাজারো ব্যাঘাত ঘটে যায় তোর এই মা কোনোদিন তোর নামে মামলা দিবে না হামলাও দিবে না বরং তোর মা কেউ যদি মামলা দেয় পুলিশ যদি তোকে ধরার জন্য আসে তোর বৃদ্ধা মা যদি ঘরে থাকে মা তোরে ঘরের মধ্যে লুকায় রাইখা দেখবি একটা তোর মাইরা পুলিশের সামনে হাজির মা পুলিশের সামনে যাইয়া ডাক দিয়া বলবে স্যার প্রয়োজন হলে আমার চোখের সামনে আমার সোনার মানি আমার সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না কথা বলো ঠিক কিনা এই হলো মা যুবক এই মাকে কষ্ট দিস না মার কাছে সন্তান দৌড়মাইরা হাজির হয়ে গেছে মার কাছে হাজির হইয়া ডাক দিয়া কা মা ও মা আমার স্যার দুইটা অফার দিছে কোনটা মানবো কোনটা মানবো তুমি বলে দাও কথাটা বলার পরে মা ডাক দিয়া কা বাবা তোর স্যার চাকরির অফার দিছে যা বাবা চাকরি কর তবে খবরদার এটা মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দেওয়া চাকরি পাইছো যেমনটা মনে করিস না বাবা রে রাতের গভীর তুই বইটা বন্ধ করে ঘুমাইতি আমি মা কিন্তু ঘুমাইতাম না বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানায়া আমি মা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া
আমি মা তোর জন্য দোয়া করেছি আর আমি মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোর এত সম্মান দিয়েছে ঠিক কি না ওরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা এই মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না মার পার নিচে কি বলেন না জান্নাত কি ভাইরা আমার আল্লাহর বান্দার যুবক মার কাছে অনুমতি চাইলেন মা অনুমতি দিলেন বাবা তোর সারের চাকরির অফার দিলাম অফার দিয়ে চাকরি কর কিন্তু খবরদার খবরদার বাবা তোর সারের মেয়েটাকে তুই বিবাহ করিস না ছেলেটা ডাক দিয়া কামা গো কেন করব না কয় বাবা তোর সারের মেয়েটা হলো আধুনিকা নামাজ নাই রোজা নাই পর্দা না আমল না জিন্দির মধ্যে নামাজ রোজা পর্দা আমল নাই ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না ভাইরা আমার আল্লাহর বান্দা যুবক মার কথা মানে নাই নিজেই পণ্ডিতি করে করে একা একা বিবাহ করে নিয়ে আসছে কপাল পরা যুবক বিবাহ কইরা বাড়িতেই না ডাক দেখা বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখেনি আর কেউ নয় ইনি হলেন আমার জনম দুঃখিনী মা কথা দে বিবি এই মাকে কোনোদিন কষ্ট দিবি না মায়ের খেদমতের ত্রুটি করবি না যুবক এই কথাটা বলার পর বিবি ডাক দিয়া কাও স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না কন্যা নওজুবিন কথাটা শিনা মার চোখ দিয়া পানি পড়তেছে ছেলেটা খপ করে আমার হাতটা ধরে রাখ দিয়া কাম্মা তুমি চোখের পানি পালাই না আমি সন্তান সহ্য করতে পারি না মা গো তুমি রাগ কইরো না মন খারাপ কইরো না এই তোমার ছেলে অন্যায় করে ফেলেছি মা গো কথা দিলাম তোমার এই পুত্রবধূকে বুঝাইয়া বুঝাইয়া মানুষের মতো মানুষ বানায় বাড়িতে ফিরাবো মা কার পারবি না কারণ বিবি যদি নেককার হয় স্বামী যদি মতকর হয় ওই মতকর স্বামীকে নেককার বিবি বুঝাইয়া বুঝায় একদিন নামাজি বানানোর সম্ভাবনা আছে কিন্তু স্বামী যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয় তাহাজ্জুদ গুজারওয়ালাও যদি হয় বিবি যদি নেককার না হয় বে আমলওয়ালা বেপরদাওয়ালা হয় ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার ঠিক কি না ভাইরা আমার আল্লাহর বান্দা যুবক বিবিকে মানুষ বানাইতে পারে নাই বরং একদিনের ঘটনা আল্লাহর বান্দা যুবক মতখর এইবার যুবক কি করলো স্কুলের ডিউটি পেরা বিকালবেলা বাড়িতে হাজির আইসা তাকায় দেখে বিবির চেহারাটা মলিন লাল হয়ে গেছে কিরে বিবি কি হয়েছে কয় তোমার মা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে এই জন্য আমি কান্না করি মন খারাপ আমি আর এ বাড়িতে থাকবো না ওরে বন্ধু এরকম মিথ্যা কথা বানায় বানায় বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই যদিও ময়মনসিংহ জেলায় নাই আছে আচ্ছা ময়মনসিংহ জেলাটা বড় থাকতে পারে কিন্তু তিরিশাল তো নাই তিরিশাল থানা থাকলে থাকতে পারে কিন্তু নবরাত এদিকে আছে তাহলে শয়তানের নানি সব জায়গায় আছে কথা কন ঠিক কি না ওরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা যুবক এইবার বিবির চেহারার দিকে তাকায় যুবকের মনটা খারাপ হয়ে গেছে বিবিকে বুঝায় মানুষ বানাবে দূরের কথা নিজেই এখন অমানুষ হয়ে গেছে কেমন অমানুষ হয়েছে দেখেন বিবি কয় তোমার ঘরে আমি আর থাকবো না হয়তো তোমার মা থাকবে না হয় আমি থাকবে দুইজনের একজন কন্যা নাউজুবিল্লাহ বে আমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে দেখো কেমন ক্ষতি আল্লাহর বান্দার যুবক ডাক দিয়ে কে বিবিরে প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব কন্যা নাউজুবিল্লাহ তবু তোকে বিদায় করবো না কথাটা বই না আব্দুল কালে কাজ দেরি করে না দৌড় মাইরা হাতের মধ্যে মোটা একটা লাঠি হাতের মধ্যে নিয়া একটা দৌড় মাইরা মার কাছে হাজির যায় আমার শরীরে টাস টাস করে বাড়ি মা সহ্য করতে পারে না মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে মার হুশ ফেরার পর মা উজুটা বানাইয়া দুই রাকাত নামাজ পড়িরা আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া কয় দয়ার মালিক আয় আল্লাহ আমার ছেলে আব্দুল কালের ছোট মানুষ বুঝে না আমার মারছে দেখ যুবক মা কি জিনিস মাই খাওয়ার পর আল্লাহ
আমার ছেলেটা ছোট মানুষ বুঝে নাই আমার মারছে তুমি মালিক আমার ছেলের ছেলের উপর রাগ হয় না গোস্বা হয় না আল্লাহ তুমি আমার ছেলের মাপ করে দাও আর আমি মা হইয়া একটা দোয়া করি মালিক রে আমার ছেলেটাকে একটা নেককার সন্তান দাও যেদিন সন্তানের বাপ হবে আমার মন বলে সেদিন হয়তো কিছুটা হইলো বুঝবে মা বাবা কি জিনিস ঠিক কি না বন্ধুরা আমার আল্লাহর বান্দা যুবক মার দোয়া কবুল হয়ে গেছে আব্দুল খালেক তার বিবির গর্ভে সন্তান চলে আসছে সন্তান আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে একটা সন্তানের বাপ বানায় দিলেন একদিনের ঘটনা রাত আড়াইটা বেজে গেল যে কোনো এক কাজের ব্যস্ততার কারণে বাড়িতে ঢুকতে দরজা নক করতে দেরি বিবি দরজা খুলতে দেরি নেই বিবি দরজা খুইলা সাথে সাথে তাকায় দেখে কিরে বিবির চোখেও ঘুম নাই ছেলের চোখেও ঘুম নাই ডাক দিয়া কা বিবি রে রাত আড়াইটা বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই বিবি কান্দে কা স্বামী কেমনে ঘুমাবো আর কেমনে আমি তোমাকে বুঝাবো তুমি তো বাপ আমি হইলাম মা কারণ বাপ তো সন্তানের কদরে তো বুঝে না মা যতটা বোঝে ঠিক কিনা তবে স্বামী একটা কথা মনে রাখো পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না কথাটা শোনার সাথে সাথে আব্দুল খালেকের ব্রেনতে যায় একটা বাড়ি মানছে কন্নাল্লাহু আকবার হেদায়েতের মালিককে যুবক রে গভীর রাত একটা ডাক দাও না তিনি কে মায়া লাগায় একটা ডাক দাও না কে আল্লাহর বান্দা যুব এইবার চোখের পানি সাইরা দিয়ে কান্দে ডাক দিয়া কা বিবিরে বুঝা ফলাইছি তোর কথাই যদি সত্য হয় দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে তাই না আমি আব্দুল খালেক রুতে একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আবার জন্য মনে হয় এতটা কষ্ট করে না জানি আমি আব্দুল খালেকের মা এমনই মনে হয় কতটা রাত আমার জন্য না খাইয়া কাটাই বিবি রে আমি বুঝতে বলাইছি রে বিবি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে যার কারণে আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ বিবি রে তুই দাঁড়া আমি আসতেছি কথাটা বইলা আর দেরি করে না আব্দুল খালেক একটা দৌড় মাইরা রাতের গভীরে মার দরজায় হাজির গভীর রাত আড়াইটা বাজে মা ছেলের জন্য তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে দোয়া করতেছে ঠিক এমন সময় দরজা নক করলো মা ও মা দরজাটা খুলো আব্দুল খালেকের কণ্ঠ পাইয়া মা শব্দটা শুনিলাম মা কিসের দোয়া করবে মা তাহাজ্জুদ সাইরা দোয়া সাইরা মা ভয়ে থরথর করে দাঁড়ায় গেছে কাঁপতেছে মা মনে করছে রে আজকে বুঝি আমার বিবি আমার সন্তান বোর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য গভীর রাত হাজির হয়ে গেছে মা ভয়ে কাঁপতেছে মা কান্দে আর কা বাবা আব্দুল করিম তোর পাও দুইটা দরি তুই আমার আর মারিস না কারণ আগের মাইরের ব্যথা এখনো শরীর থেকে যায় না আব্দুল খালেক কান্দার কামা গো আমি মারবো না তুমি দরজাটা খুলো না হয় আমি কিন্তু লাথি মাইরা ভিতরে ঢুক মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মান দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই ওর যা মন ছায় আমার মারু আব্দুল খালেকের মা চিন্তা করে আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিল আব্দুল খালেক আর দেরি করে নাই দরজাটা খোলার সাথে সাথে খপ করে আমার পাও দুইটা জড়া ধরছে কর বলো না সুবহানাল্লাহ পাও দুইটা জড়া ধরে কয় মা পারবানি তুমি আমার কবর কইরা দিতে মা ডান হাতটা মাথার মধ্যে দিয়ে কা আব্দুল খালেক রে মাথাটা উঠা পৃথিবীর জমিনে এমন কোন মা নাই যেই মা সন্তান হাজার অন্যায় করার পর অপরাধ করার পর ব্যথা দেওয়ার পর মা কয় একটা ডাক দিলে মা কষ্ট মনে রাখতে পারে
বাবারে তুই যখন মা কো একটা ডাক দিছ